নেতা জাতির উদ্দেশ্যে ভাষণে আজ মধ্যরাত থেকে দেশব্যাপী লকডাউন ঘোষণা করেছে। এই লকডাউন চলবে আগামী তিন সপ্তাহ অর্থাৎ 14 এপ্রিল পর্যন্ত। ফিরে আসছি একটি ছোট্ট বিরতির পর, কোথাও যাবেন না, দেখতে থাকুন আমাদের নিউজ চ্যানেল টেল দ্য ট্রুথ। কাল থেকে লকডাউন, কালকে তো রেজাল্ট দেওয়ার কথা ছিল, স্কুল কি বন্ধ? হ্যালো, ও স্যার, স্যার খবর তো দেখছিনি, কাল থেকে লকডাউন তো রেজাল্ট দেওয়া। আর আমাদের আনন্দ স্যার, বাচ্চাদেরকে ছাড়া আর কি ভালো লাগে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তো রেজাল্ট এখন আর হবে না। আচ্ছা, হ্যাঁ নমস্কার স্যার, নমস্কার। ভালো আছো? হ্যাঁ, কে স্যার? আমি শুভম। শুভম এসবিইউ স্টুডেন্ট। ও শুভম, তুই কেমন আছিস? হ্যাঁ স্যার, ভালো আছি স্যার। বলছিলাম চলো না আমরা একটা রিইউনিয়ন করি স্যার, আমাদের সবাই ফ্রেন্ডস লেভেল যে স্টুডেন্টরা আছে স্যার, তোমার সবাই মিলে। কি যে বলে আজকালকার ছেলেরা, জিসকি বিবি মোটি উসকা বিবরানা। স্যার আমি শুভম স্যার। আরে শুভম, আমার জন্য আবার কি সারপ্রাইজ? দেখো কি বগরুবি শ্রীশা, উনি চুলগুলি বড় হলো কেন? আমার তো অবশ্য বড় হয়েছে। সৃষ্টি, তুমি চশমা লাগিয়ে গেল, সবাই তারা বড় হয়ে যাচ্ছিস, আর অনেকবার মোটা হয়ে গেলি দেখি। তোদেরকে ছাড়া ভালো লাগে না, তোর ক্লাসে দুষ্টামি করবি, তোদের শাসন করবো, তোদেরকে ছাড়া ভালো লাগে না। শিক্ষক জাতের মেরুদণ্ড। একজন
শিক্ষকের হাত ধরে তৈরি হয় একজন সত্যিকারের মানুষ। শিক্ষক মানুষ করার কারিগর। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রভাব সমৃদ্ধ ভারতবর্ষে শিক্ষা এবং শিক্ষামহল যথেষ্ট দায়িত্বশীল। শিক্ষকরা হলেন ডক্টর রাধাকৃষ্ণনেরই উত্তরসূরি। শিক্ষকদের কাছ থেকে ছাত্রছাত্রীরা যথার্থ শিক্ষা লাভে আশা করে। শিক্ষকরা যদি নিজের মনে করে ছাত্রছাত্রীদেরকে শিক্ষাদান না করে, তাহলে শিক্ষার্থীরা অপূর্ণ থেকে যাবে, অসম্পূর্ণ হবে জাতির ভবিষ্যৎ ও আগামী প্রজন্ম হবে ক্ষতিগ্রস্ত। সৃষ্টির অনাদিকাল থেকে আমরা দেখে আসছি শিক্ষক শিক্ষার্থী গুরু শিষ্যের অন্তরঙ্গ সম্পর্ক। শ্রদ্ধা করা এবং সম্মান করা আমাদের সকল ছাত্রছাত্রীদের কর্তব্য। রাজার অপেক্ষাও যাহারা সমাজের প্রকৃত শিক্ষক তারা ভক্তির পাত্র, যারা বিদ্যাবুদ্ধি বলে পরিশ্রমের সহিত সমাজের শিক্ষায় নিযুক্ত, তারাই সমাজের প্রকৃত নেতা, যথার্থ রাজা, বলেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।